মদ্দি সাহ হুজুরে গফ করছো, আমার তিন দিন করে গফ করছো। কামিলও যখন ফোড়ন তখন সিলেট শহর তাই একজন মানুষের লোক তখন মোলাকাত হইস, মোলাকাত না তাই দেখছো সাহ কিউলারে গিয়া সম্ভবত কুদরতুল্লাহ মসজিদে গিয়ে জিজ্ঞাসা যে সাহ সারা শরীর উদাম উদলা কই না আমরা দেশ, আর একটা লঙ্গি ফার্দি ভিন্ন 70 টাকারই ডাকা, হাতে একটা লুটা একটা লাঠি, অত সুন্দর মানুষ সাহ আর কোনোদিন আমি দেখছি না। বাবায় মুসকে আসিয়া কইলা যে তুমি দেখিলিছ নি তার বলে সাহ ওদের এই শহরের কুতু আমার কাছে বয়স, যে মানুষের শরীরে কোনো পোশাক নাই, কোনো খুটখাট, কোনো জব্বা আলখাল্লা কিচ্ছু নাই, কিন্তু মোহনীয়। আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মানুষের শৌকরে আকৃষ্ট করার মতো ছেড়া আল্লাহ পাকে অবিলাসারিহুম ইয়াস্তাগফিরুন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর বন্দেগীর যে সৌন্দর্য যেটা এটা পার্মানেন্ট সৌন্দর্য, এটা কিয়ামতের দিন গিয়ে আল্লাহ জাহির করে দিবেন। এর লাগে আল্লাহর মকবুল যারা তারা বাতিন দিয়ে উজালা করার চেষ্টা করেন, আল্লাহর ইয়াদ দি তার ভিতরে তারা রোশন করুন। আল্লাহর ইয়াদ এমন এক শক্তি মানুষের লাগে, আল্লাহর ইয়াদে মানুষের কিতা করে বলতে লিউখরিজা কুম মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষের আলোর জগতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, আমার বাবার জিজ্ঞেসলে যে কিছু আলিম হলে যে সাহ ফাজকুরুনি আজকুরুকুম ইয়াতর ব্যাখ্যাটা কিতা কুরআন শরীফের আয়াত কইলা বা তুমি ফোন করিও আমি তোমার ফোন ধর, তুমি ফোন করিও আমি তোমার ফোন ধর। সারা জগৎ গুরু গা দুনিয়াতে ইলা কোনো গ্যারান্টেড ফোন পাইতা নাই, কোনো দুস্ত আহবাব এই কথা আপনারে গ্যারান্টি দিত না যে তুমি ফোন করলেও আমি ধরব। জগতর মালিক জাইন রব্বে কায়নাত তাইন তান এক অসহায় দুর্বল এক বান্দারে হুকুম করা বান্দারে তুমি যখন চাইবে রাত্রি গভীর হোক সকাল সন্ধ্যা কোনো ভেদাভেদ নাই যখন তুমি ফোন করবে আমি তোমার ফোন ধর। আমি বহুত চিন্তা করছি যে হজরত রাবিয়া বসরির মতো অসহায় একজন মহিলা, রাবিয়া বসরি পুরুষ না মহিলা, হাসান বসরি আলাইহির রহমার সমসাময়িক মানুষ, প্রায় আজ থেকে 1300 বছর আগের মানুষ, না কোনো ট্রাস্ট ফাউন্ডেশন করে থিয়া গেছেন যে আমার ইয়াদগারি 1300 বছর বাদে লক্ষণাবন করিও, মানে ব্যবস্থা রাখিয়া গেছেন মাধুকা, না কোনো নেক নসল তৈয়া গেছেন যারা তা গিয়া রাবিয়া বছরের নাম মশুল হয়েছে না, 42 বছরের ছোট্ট একখানা জীবন, কিন্তু ফাজকুরুনি আজকুরুকুম আল্লাহর বান্দি আল্লাহরে এমন মকবুল স্মরণ করছেন 1300 বছর গুজরিয়া গেছে, রাবিয়া বছরই 1300 বছর আগে তান ইয়াদগারি বন্ধ হয়ে গেছে, কিন্তু রব্বে কায়নাত আল্লাহ রব্বুল ইজ্জতের ইয়াদগারি এখনো জারি আছে। রাবিয়া বছরের নাম কিলা জারি আছে, ফাজকুরুনির সিলা আজকুরুকুম, রাবিয়া বছরই তুমি 42 বছরে আমারে স্মরণ করে গেছো, তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার হাল অনুযায়ী করছো, আমি আল্লাহ আমার শান অনুযায়ী 1300 বছর নয় 1300 বছর গেলেও তোমার ইয়াদগারি আমি জারি রাখি। ফাজকুরুনি আজকুরুকুম, সুফিয়া কেরাম আউলিয়া কেরাম আমার বাবার শের আছে, বাকি না রাহা দুনিয়া মে কই শাহি শাহান শাহ কা রাগিয়া হে দব দবাই নাম পর আল্লাহ কা, আল্লাহর গুলামীর পরিচয় কোনোদিন মিটে না মিটবে না, আল্লাহর লাগে যে ত্যাগ করছেন আল্লাহ দুনিয়াত লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, কোনো বম ব্লাস্ট করিয়াও এরা স্মরণ রেখেও বন্ধ করার ক্ষমতা নাই। সাজাল্লাহ সাহর মাজার তো বুঝা গেছিল বন করি লিবা মাছও মারি লিলা, কতটা বোমা ব্লাস্ট হইলো বম ব্লাস্ট হইলো, হাই কমিশনারদের পর্যন্ত আহত করা হইলো, কিন্তু সাজালাল সাজালাল রহমতুল্লাহ আলাই শান কমছেনি না বাড়ছে, সেখানে বলতে ডঙ্কা বাজের হন ফাজকুরুনি ফাজকুরুকুম চলতে আছে।